এই যুবকেরা আচ্ছা বসতে বসার জন্য এরকম সিল্লা পাল্লা করা লাগে? আমার তো মনে হয় বন্ধুর ভেষে কিছু দুশমন ঢুকে পড়েছে। এই মজলিসকে বিশৃঙ্খলা করার জন্য যুবকেরা ভালো হইতে বহু সময় লাগে, বেয়াদব হইয়া কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না। একটা আওয়াজ দিস না, বরদোয়া নিস না, চুপ করে থাক, কথা বলিস না। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বদৌলতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বিশেষ করে আমাদের আপনাদের এই মাদকদীর জনপ্রতিনিধি মেয়র মহোদয় প্রশাসন সহ যথেষ্ট ভূমিকার কারণে আজ এই ময়দানে জনসমুদ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বরকতে তাদের ইজ্জতকে আরো বৃদ্ধি করে দিন। দ্বীনের খেদমতের জন্য আল্লাহ পাক আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আপনারা দীর্ঘ সময় হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে শুনতেছিলেন। হাজারো আলেমের উস্তাদ আমাদের মুরব্বী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের স্বনামধন্য সেক্রেটারি শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা এর স্বনামধন্য মহাপরিচালক হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এবং শেষ আলোচনা করবেন। এদেশের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শেখে চরমোনাই কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পড়বেন। তার আলোচনা শুনে দোয়া করে এরপরে বিদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মজমা এ মজলিসকে আমাদের সকলের কামিয়াবির ব্যবস্থা করে দিন। আল্লাহ কোরআনে হাকিমের সূরা আহজাব থেকে দুই টুকরো আয়াত কারিমা তিলাওয়াত করেছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুলু কৌলান সাদিদা, জবানের মাধ্যমে যা বলো সঠিক সুন্দর সত্যভাবে উচ্চারণ করো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় আল্লাহ পাক তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন আমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত অনুসরণ অনুকরণ করবেন ফাকাদ ফাযা ফাউজান আযীমা অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় নবীজি হাদিসের মধ্যে বলেন হে উম্মতেরা দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব মাইয়াজ মান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি নাও হে উম্মত আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুই জিনিস হেফাজত করার তৌফিক দান করুন আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুটো আদেশ দিয়েছেন এই আদেশ দুটো মুমিনকে দিয়েছেন যেই মুমিনেরা এই দুটো আদেশকে বাস্তবায়ন করবে আল্লাহ তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা করেছেন এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো হেফাজত করো এই দুটো আদেশ যদি মানতে পারো তাহলে দুটো পুরস্কার প্রথম পুরস্কার তোমার আমলকে পরিশুদ্ধ করে দিবেন দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন এই যে আল্লাহ পাকের আদেশ আমরা কিভাবে বাস্তবায়ন করব কোন পদ্ধতিতে কার পরামর্শে এদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক আয়াতের শেষে সমাধান দিয়ে বলেন যে আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে অনুসরণ আর অনুকরণ আর একটা হলো মহব্বত ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস মহব্বত ভালোবাসা দূরের থেকে হয় আর অনুসরণ অনুকরণ এটাও দূরের থেকে হয় তবে ব্যবধান হলো ভালোবাসা না দেখেও করা যায় কিন্তু অনুসরণ অনুকরণ যে যার করবে তাকে না দেখে অনুসরণ করা যায় না অনুসরণ কি জিনিস যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে যেমন আপনাকে যদি প্রশ্ন করি আপনার পাগড়ি এমন কেন তো আপনি বলবেন আমি অমুক হুজুরের পাগড়ির মতো পাগড়ি পরি আপনার টুপি এমন কেন তো আপনি বলবেন আমি অমুক ব্যক্তির টুপির মতো টুপি পরি তার অনুসরণ করি এই অনুসরণের জন্য দেখা শর্ত না দেখে কোনো অনুসরণ করা যায় না যুবকেরে যদি জিজ্ঞেস করি যুবক তোমার চুল আঁকাবাঁকা করে ইন্দুর আর বান্দর হয়েছ কেন যুবক বলবে আমি বিদেশি এক ব্যক্তির অনুসরণ করি যেই ব্যক্তিটার অনুসরণ করো তাকে তুমি চিনো বলে দূরের থেকে চিনি সে তোমাকে চিনে বলে সে আমাকে চিনবে দূরের কথা আমার দেশের নাম ওই জানে না তো তার অনুসরণ কিভাবে করলাম বলে তাকে আমি ডাইরেক্ট না দেখলেও ভিন্ন কোনো মাধ্যমে তাকে দেখে আমি অনুসরণ করি তাহলে অনুসরণের জন্য কি দরকার এক নাম্বার তাকে দেখতে হবে চাই সেটা সরাসরি হোক অথবা সরাসরি না হোক কোনো মাধ্যমে হোক তো আল্লাহ যে বললেন আমার অনুসরণ করো আর আমার রাসূলের অনুসরণ করো তো আল্লাহর যে অনুসরণ করব
আল্লাহ কে না দেখলে কেমনে করি আর এমন বিষয় যে আল্লাহ কে দেখার কোন এই জমিনে রাস্তা খোলা নাই আল্লাহ কে দেখার কোন রাস্তা এই জমিনে খোলা নাই আল্লাহ কে দেখা যাবে না তো আল্লাহ কে না দেখে কিভাবে অনুসরণ করি আবার আল্লাহও বললেন আমার ইতাআত করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেন আমার অনুসরণ করো আমার রাসূলের অনুসরণ করো এই যুবকেরা আচ্ছা বসতে বসার জন্য এরকম চিল্লা পাল্লা করা লাগে আমার তো মনে হয় বন্ধুর ভেষে কিছু দুশমন ঢুকে পড়েছে এই মজলিসকে বিশৃঙ্খলা করার জন্য এই যুবকেরা ভালো হইতে বহু সময় লাগে বেয়াদব হইয়া কপাল করতে এক সেকেন্ড লাগে না একটা আওয়াজ দিস না বড়দোয়া নিস না চুপ করে থাক কথা বলিস না আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন আমিন এই মজলিসকে কবুল করুন আমিন